বিয়ের আগে সঙ্গীর মধ্যে এই চার গুণ অবশ্যই দেখে নিন। সুখী দাম্পত্য জীবনের জন্য সঙ্গী ভালো হওয়া প্রয়োজন। বলা হয় জীবনসঙ্গী জীবনের সুখ আনতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যদি জীবনসঙ্গী বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে আপনার কিছু বিশেষ বিবেচনা করা উচিত। বিয়ে প্রতিটি মানুষের জীবনে এক সুন্দর মুহূর্ত ও বিশেষ সুখ নিয়ে আসে। প্রত্যেকেই এমন একজন ব্যক্তিকে সঙ্গী হিসেবে পেতে চায় যে ভালোবাসা দিতে পারে এবং তার যত্ন নিতে পারে। এমন পরিস্থিতিতে সুখী দাম্পত্য জীবনের জন্য সঙ্গীর ভালো হওয়া খুবই প্রয়োজন। বলা হয় ভালো জীবনসঙ্গী জীবনে সুখ আনতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যদি জীবনসঙ্গী বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে আপনার কিছু বিশেষ বিবেচনা করা উচিত। মহান রাজনীতিবিদ ও কূটনীতিবিদ আচার্য চাণক্য শিশু চন্দ্রগুপ্ত মৌর্যকে সমগ্র ভারতবর্ষের সম্রাট বানিয়েছিলেন। এমন অবস্থায় তার নীতিগুলি কেবল শাসনের জন্যই নয়, মানুষের জীবনেও অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়। এমন পরিস্থিতিতে চাণক্য তার নীতিশাস্ত্রে জীবনসঙ্গী বেছে নেওয়ার অনেক কথাই বলেছেন। আমাদের সেই নীতিগুলি সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন, যা আপনার জীবনকে সমস্যামুক্ত করে তুলতে পারে। তাহলে বন্ধুরা চলুন সেই মহান আচার্য চাণক্যের নীতিগুলি সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি কোনো সুন্দরী মহিলার সঙ্গে জীবন কাটাতে চান তবে আপনাকে অনেক কিছুই হারাতে হতে পারে এবং এমন পরিস্থিতিতে মহিলার গুণমান হওয়া আরও গুরুত্বপূর্ণ। চাণক্য বলেছেন যে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত তার পরিবার, গুণাবলী এবং চরিত্রের ভিত্তিতে, কেবল রূপ দেখে নয়। নাম্বার 2, মেয়েটি যতই কুৎসিত হোক না কেন সে একজন শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তির জন্যই সেরা। তার সমান ঘরের মেয়েকেই বিয়ে করা উচিত। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির সর্বদা সমান মর্যাদা এবং গুণের মেয়েকেই বিয়ে করা উচিত। নাম্বার 3, চাণক্য বলেছেন যে রাগের কারণে যে কোনো পরিবার এবং সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, তাই বিয়ের আগে পত্নীর রাগ পরীক্ষা করা উচিত, পাছে পত্নীর রাগের কারণে পরে অনুতপ্ত হতে না হয়। নাম্বার 4, ধর্ম ও কর্মে বিশ্বাসী ব্যক্তি সীমিত। এমন অবস্থায় বিয়ের আগেও জেনে নিতে হবে ধর্ম ও কর্মের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে কতটা বিশ্বাস আছে। চাণক্যের মতে পরিবারকে সঠিক দিক নির্দেশনা দিতে হলে ধর্ম ও কর্মে বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, মহান আচার্য চাণক্যের এই 4টি নীতি যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে সুখী দাম্পত্য জীবন এবং সুখী জীবনসঙ্গী অবশ্যই পাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।